don't forget to like, share and subscribe to Ada channel. Also download Ada 24 app. Hello students, welcome to Ada 24 Bengali. आज একটু एक तो उन्नत धारणे टॉपिक नहीं आमी चले इसी तो हमारे शुभाशिष्य सर आज কাল্পনিক কেন কারণ আজকের টপিকে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে এমন কি হলে ভারতীয়রা ইংল্যান্ডে উপনিবেশ স্থাপন করতে পারত। তো ম্যাটারটা সম্পূর্ণ হচ্ছে কাল্পনিক তো বুঝতেই পারছো এইখানে তবে এই ব্যাপারটা যখন বর্ণনা করব। এর পিছনে কিছু হিস্ট্রিকো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে অ্যান্ড এর পিছনে কিছু সাইন্টিফিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে সেটা ছোট্ট করে আলোচনা করে তারপরেই আমরা ঢুকবো কাল্পনিক আলোচনা কাল্পনিক আলোচনাটা খুব বেশি না বড় নয় দশ থেকে পনেরো মিনিটের হবে তো অবশ্যই শুরুতেই ভিডিওটাকে শেয়ার এবং লাইক করে দাও কারণ ভিডিওটা একটুখানি অন্যরকমের হবে এবং লাস্টে মনে হবে কাশ এমন এমন যদি এটা লাস্টে মনে হবে তো আজকে সেশনটা শুরু করবো এমন কি হলে ভারতীয়রা ইংল্যান্ডে উপনিবেশ স্থাপন করতে পারতো তো চলো এইখানে তোমরা দেখতে পাবে আজকের টপিক এবং এখানে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ এই ছবিটা বোঝাতে গেলে আমাকে কোনো কারণে নিজের ছবিটাকে বন্ধ করতে হবে না হলে তোমরা যেই ব্যাপারটা আমি তোমাদের বোঝাবো সেটা তোমরা দেখতে পাবে না তো তাই জন্য আমি ছবিটা কিছুক্ষণের জন্য এই পাটটা যতক্ষণ বোঝাবো ততক্ষণ আমি নিজের ছবিটাকে বন্ধ রাখবো তো চলো শুরু করা যাক তোমরা আশা করি এখানে দেখতে পাচ্ছ এটা একটা পৃথিবীর ম্যাপ স্যার এটা তো সবাই জানে তাহলে এই পৃথিবীর ম্যাপটা নিয়ে আসার কারণ কি এই ভারতের উপর ইংল্যান্ডের উপনিবেশ স্থাপনের যদিও বা এইখানে ভারতের যে ম্যাপটা দেওয়া আছে সেটা ভুল দেওয়া সবার প্রথম আমি যেই কথাটা উল্লেখ করব। এই ম্যাপে যেটা দেওয়া আছে ভারতের ভুল দেওয়া তো ভারতের ম্যাপটা আমি তাই জন্য কারেকশান করে দিচ্ছি ইচ্ছা করে নিয়ে এসেছি এই ম্যাপটা তোমরা যখন নেবে ভারতের ম্যাপটাকে কারেকশন করে অবশ্যই নেবে কারণ ভারতের ম্যাপ ভুল দেওয়া এখানে পিওকে দেওয়া নেই তো ভারতের এই ম্যাপটা যখন নেবে তখন তোমরা দেখে নেবে আমাদের পিওকে কিন্তু ইন্ডিয়ার সবার প্রথম এই কথাটা বলে রাখি এইবার চলো আমরা বুঝে নেব আজকের টপিক আজকের টপিক যেটা যে কিভাবে ভারতে ইংরেজরা এলো সেইটা আমাকে জানতে হবে কিন্তু ইংরেজরা কেন এসছিল এইটা যদি না জানি আমাদের কাছে এই ক্লাসটা অধরা থেকে যাবে তো ইংরেজরা কেন আসার পিছনে প্রধান কারণ হচ্ছে কি এই টার্কি এবার বলবে স্যার টার্কির এমন কি ভূমিকা যে ইংল্যান্ডকে ভারতে আসতে হলো আসলে না ইংল্যান্ড ভারতে আসেনি আমরা একটু ভুল করি সবার প্রথম কিন্তু ইংল্যান্ড ভারতে আসেনি আইসের ছিল কে পর্তুগাল এইটা আমাদের ভুললে চলবে না আসলে যখন রেনেসা টাইমে তখন টার্কির অট্টম্যান সাম্রাজ্য অটোম্যান সাম্রাজ্য মারাত্মক পরিমাণ বিস্তার লাভ করছিল এই অটোম্যান সাম্রাজ্য এমন কি আমাদের এশিয়ার ইরানের এই পোর্শানগুলো যতখানি দেখাচ্ছে এই পোর্শানগুলো দখল করে নিয়েছিল এবং এই দিকে যদি যাই জর্জিয়া এবং ইউক্রেনের অংশ এইখানটা পুরো অটোমান সাম্রাজ্যর অন্তর্গত হয়ে যায় এছাড়াও এই দিকে মানে পুরো কাজাকিস্তান এই রাস্তাগুলো পুরো অটোম্যান সাম্রাজ্য দখল করে নেয় অটোমান সাম্রাজ্য যদি আমি দেখি যে বিস্তার লাভ করেছিল কার সময় তখন প্রথম যে নামটা আসে সেটা হচ্ছে ওসমান ওসমান এই অটোমান সাম্রাজ্যকে এতটা বিস্তার লাভ করায় যে ইউরোপ আফ্রিকা অ্যান্ড এশিয়া তিনটেই এর আন্ডারে চলে আসে আফগানিস্তানের কাছাকাছি এদের সাম্রাজ্য পৌঁছে যায় এই ওসমান যতটা না সাম্রাজ্য বিস্তার করেছিল তার থেকেও বেশি সাম্রাজ্য বিস্তার করেছিল কে মুরহা তার ছেলে আবার মুরা যতটা না সাম্রাজ্য বিস্তার করেছিল হ্যাঁ মুরার সাম্রাজ্য বিস্তারের মানে পার্সেন্টেজ হিসাবে দেখলে অনেকটা বেশি আবার মুরা না যতটা সাম্রাজ্য বিস্তার করেছিল তার থেকে তার ছেলে ভাইজিন আরও বেশি সাম্রাজ্য বিস্তার করে ফেলে তো এরকমভাবে পুরোপুরি ইউরোপের রাস্তা পুরোপুরি বন্ধ করে দেয় এই টার্কি ইউরোপে যাতায়াতের রাস্তা পুরোটাই প্রায় বন্ধ করে দেয় এই টার্কি যখন ইউরোপের রাস্তা বন্ধ করে দেয় তখন কি হয় ইউরোপ বিজনেস করতে আসতে পারছে না ভারতে ভারতের সিল্ক সিল্ক রুট ধরে আগে বিজনেস হতো কিন্তু এই ভারতের সিল্ক রুট প্রায় বন্ধ এই সিল্ক রুট প্রায় বন্ধ এই সিল্ক রুট বন্ধ হওয়ার জন্য কি হচ্ছে এই যে যখনই এই ইউরোপ থেকে কাউকে বাণিজ্য করতে ভারতে আসতে হচ্ছে তখন কার রাস্তার উপর দিয়ে আসতে হচ্ছে আমি যদি অন্য কালি দিয়ে দেখাই টার্কির এলাকার উপর দিয়ে আসতে হচ্ছে তোমরা দেখতে পারবে টার্কির এলাকার উপর দিয়ে আসতে হচ্ছে এই রাস্তা দিয়ে যদি দেখি ইউরোপিয়ানদের আসতে হবে তাহলে কার উপর দিয়ে আসতে হবে রাস্তা ধরে আসতে হলে টার্কির উপর দিয়ে এইবার তাহলে কি হবে টার্কি তো দখল করে রেখে দিয়েছে রাস্তা টার্কির উপর দিয়ে এলে কি হবে টার্কির উপর দিয়ে এলে যদি বিজনেস করতে আসতে হয় টার্কিকে কি করতে হবে ট্যাক্স দিতে হবে তো এই ট্যাক্স দিয়ে যদি আমাকে ভারতে আসতে হয় আমার অনেকটা বেশি খরচ পড়ে যাচ্ছে তাই না তো তখন কি করলো আমরা দেখতে পারবো বার্তালোমিও দিয়াস বার্তালোমিও দিয়াস যিনি কী ছিলেন যিনি একজন ছিলেন মানে বলতে পারো ডিসকভার ঠিক আছে পর্তুগালের একজন ডিসকভার তিনি তখন কি করেন এইখান থেকে রওনা করেন রাস্তা ধরে ইনি আসেন কোথায় আফ্রিকা এখানে রাস্তা ধরে কোথায় আসেন সাউথ আফ্রিকার কেপ অফ হোপ আশা করি নামটা শুনেছ যেটার বর্তমান নাম কেপ টাউন সেই কেপ অফ হোপে এসে বার্তালোমিও ডিয়াস ওঠে তার মানে বার্তালোমিও ডিয়াজ এই কেপ অফ গুডহপ অব্দি রাস্তাটা আবিষ্কার করে দেয় চোদ্দশো সালেই ক্লিয়ার হয়ে যায় এই রাস্তাটা তাহলে স্যার এই যে আজকের টপিকে ঠিক আছে আজকের টপিকে এইভাবে আমরা এই এই পোর্শনটাকে আমরা কিভাবে বর্ণনা করছি একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করো যদি ভারত এই রাস্তাটা খোলা থাকতো ইউরোপ যদি ডাইরেক্ট এখানে বিজনেস করতে আসতো ভারতও ডাইরেক্ট বিজনেস করতে যেতে পারতো এই রাস্তা ধরে আর ইউরোপ কেন সারা পৃথিবীতে তাদের সাম্রাজ্য বিস্তার করতে পেরেছে তার পিছনে কারণ হচ্ছে আগ্নেয়াস্ত্র আগ্নেয়াস্ত্র ছিল এদের কাছে সব থেকে বড় হাতিয়ার কিন্তু প্রথমে ইউরোপ ইউরোপে আমরা ভারত পৌঁছাতে পারিনি আমাদের কাছে যখন টাকা ছিল তখন আমাদের কাছে আস্তে আস্তে এই বার্তালোমীয় দিয়াজের রাস্তা ধরে কে কলম্বাস কি করলো রওনা করলো কিন্তু পৌঁছে গেল কোথায় কলম্বাস আবি আবিষ্কার করে ফেললো ভুল করে আমেরিকার রাস্তা বুঝলাম আমেরিকার রাস্তা আবিষ্কার করে ফেললো এমন কি হলো যে আমেরিকার আবিষ্কার আমেরিকার রাস্তা আবিষ্কার করার ফলে এমন কি হয়ে গেল আমেরিকার রাস্তা আবিষ্কার করার ফলে যেটা হলো সেটা হচ্ছে আমেরিকার রাস্তা আবিষ্কার করার ফলে আমেরিকান একজন বৈজ্ঞানিক যার নাম ছিল জন ক্যাম্পবেল তার আবিষ্কৃত সেক্স ট্যান্ড যন্ত্র তাদের হাতে পড়ে যায় সেক্স ট্যান্ড যন্ত্র তাদের হাতে পড়ার ফলে তারা কি করে সারা পৃথিবীর রাস্তা খুঁজতে শুরু করে দেয় সারা পৃথিবীতে কোথায় বিজনেস করতে যাওয়া যায় যেহেতু ইউরোপিয়ান একটা কান্ট্রির হাতে ইটালিদের হাতে ইটালির হাতে কি চলে যায় এই যন্ত্র চলে যায় খুব সহজেই তারা কি করে কলম্বাসের কাছে একজন স্পেনের একজন ব্যবসায়ী আসেন স্পেনের একজন ব্যবসায়ী সে বলেন যে আমি তুমি আমার হয়ে রাস্তা আবিষ্কার করবে আমি তোমাকে টাকা দেব এবং সেই রাস্তা আবিষ্কারের চক্করে আরেকজন মানে তোমার কলম্বাস আমেরিকা আবিষ্কার করে ফেলে খুব ভালো কথা কিন্তু চলে যায় সেক্স যন্ত্র ইউরোপের হাতে এবং এই সেক্স যন্ত্র নিয়ে ভাস্কো ডাগামা আফ্রিকার কেপ অফ গুডোপে আসে এতখানি রাস্তা তো সবার কাছে আবিষ্কৃত ছিল কিন্তু এই কেপ অফ গুডোপে আসার পর একজন গুজরাতি ব্যবসায়ী একজন গুজরাতি ব্যবসায়ী যার নাম ছিল ইবন মাজিদ ইবন মাজিদ এই ইবন মাজিদ দের সাথে এদের দেখা হয় ইবন মাজিদ রাস্তা ধরে আগে বিজনেস করতে আসতেন এই স্থলপথে রাস্তা ধরে গুজরাট থেকে ইন্ডিয়ার গুজরাট থেকে কোথায় আসতেন আফ্রিকার এই কর্নারে কেপ অফ গুডোপে এসেছিলেন এই ইবন মাজিদের কাছে জানতে পারে ভারতের কথা এবং এই ইবন মাজিদের হাত ধরেই কোথায় পাড়ি দেন তিনি ভারতে পাড়ি দেন এই পোশান দিয়ে মাদাগাস্কারের মাঝখান দিয়ে ভারতের ইন্ডিয়ার কালিকটে এসে ওঠেন সেটার পিছনেও একটা কারণ আছে কালিকটে এসে ওঠার পিছনে তিনি মৌসুমি পথে মৌসুমী বায়ুর পথ ধরে এসেছিলেন আর এই মৌসুমি বায়ুর পথ কে আবিষ্কার করেন মৌসুমি বায়ুর পথ আবিষ্কার করেছিলেন হিপ্পালাস এদের কাছে মৌসুমি বায়ুর পথের মানে সন্ধান ছিল হিপ্পালাস ছিলেন একজন গ্রিক নেভিগেটর এই গ্রিক নেভিগেটর বহু আগে মনসুন বায়ু কোথা দিয়ে প্রবাহিত হয় সেটা জানতেন এবং সেই রাস্তা ধরে ভারতে এসে পৌঁছালেন এবং এখান থেকে মশলার ব্যবসা করে তিনি নিয়ে গেলেন জানো নিশ্চয়ই গল্পটা লোকাল রাজা জামরিনের কাছে ডাগামা আসেন এবং তার মানে জামরিনের আসল নাম কি সামুত্রী বলা হয় জামরিনের আসল নাম ছিল তখন কি করে পর্তুগিজরা ভারত থেকে মশলা কিনে নিয়ে যায় এই দেশ থেকে এবং ষাট গুণ দাম এটাকে বেচে ষাট গুণ লাভ পায় এবং ইউরোপিয়ে যখন এই কথাটা সরিয়ে যায় যে মশলা বেচে ষাট গুণ লাভ তাহলে চলো আমিও যাব ডাগামা তিনবার ভারতে এসেছিলেন ঠিক আছে ভাস্কো দাগামা তিনবার ভারতে এসেছিলেন এবং ভাস্কো দাগামা এই যে ভারতে আসার কথা আর কাকে বলেছিলেন পেদ্রো আলভার্স কারবালকে বলেছিলেন যিনি ব্রাজিলেরও আবিষ্কর্তা তিনি পেদ্রো আলভার্স কারবাল কি আবিষ্কার করেছিল ব্রাজিল আবিষ্কার করেছিলেন তাকে এই ভারতের কথা বলেন এবং আস্তে আস্তে পর্তুগিজরা ভারতে এসে ওঠে এবং পর্তুগিজরা এখানে আধিপত্য স্থাপন করতে শুরু করে তাহলে স্যার এই কথাটা বললেন কেন এই এতখানি গল্প বলার পিছনে কারণ আমাদের ভারতকে যদি রাজত্ব করতে হতো তাহলে ভারতকে যেটা করতে হতো সেটা হচ্ছে সেটা হচ্ছে কি ভারতকে আগে ইউরোপে পৌঁছাতে হতো টাকা পয়সা নিয়ে ভারতকে আগে ইউরোপে পৌঁছাতে হতো টাকা পয়সা নিয়ে কারণ তাদের কাছে প্রচুর টাকা ছিল আগ্নেয় অস্ত্র নিয়ে এসে ভারতে আসতে হতো তাহলে ভারতেরও ক্ষমতা হতো সারা পৃথিবীতে সারা পৃথিবীতে রাজত্ব করবার আশা করি এই পয়েন্টটা ক্লিয়ার হয়েছে যে ভারতকে আগে পৌঁছাতে হতো তাহলে কী করতে হতো এই যে টার্কিশ যে অটোমান এম্পায়ার যদি এতটা বিস্তৃত না হতো তাহলে ভারতও খুব সহজে পৌঁছাতে পারতো ভারতকে ট্যাক্স দিতে হতো না ভারত খুব সহজে ওখানে ইউরোপে পৌঁছে যেতে পারত এবং ভারতের কাছে যদি এই অসাধারণ যন্ত্র যেটা দেখতে পাচ্ছ সেক্সট্যান যন্ত্র যদি ভারতের হাতে আগে আসত তাহলে আশা করি ভারত হয়তো পৃথিবীর নতুন দিগন্ত খুঁজতে বেরিয়ে পড়তো এবং যেটা দেখতে পাচ্ছ হিপ্পালাস হিপ্পালাস যদি ভারতে জন্মাতেন যিনি মৌসুমি বায়ু আবিষ্কার করেছেন তাহলে হয়তো ভারত আজকে বিভিন্ন দেশ নেভিগেশনের মাধ্যমে আবিষ্কার করতেন তাহলে আমি বলবো টার্কিশ এম্পায়ার বড় হয়ে যাওয়া এটা ভারতের কাছে একটা নেগেটিভ পয়েন্ট ছিল যার ফলে ভারত ওখানে পৌঁছাতে পারেনি ইউরোপে পৌঁছাতে পারেনি টাকা পয়সা নিয়ে বিজনেস করার জন্য যদি ইউরোপে টাকা পয়সা নিয়ে যেত আগ্নেয়াস্ত্র কিনে এনে ভারতকে শক্তিশালী করে তুলতে পারত টাকার কোনো ছিল না আরেকটা পয়েন্ট যেটা সেটা হচ্ছে কি যেটা বললাম সেক্সট্যান্ড যন্ত্র এটা যদি ভারতের কাছে থাকতো ভারত নেভিগেশনে বেরিয়ে যেত এবং এই হিপালাস যদি আমাদের ভারতে থাকতেন তাহলে আমাদের কিন্তু ভারতের উন্নতি হতো আশা করি মস্তিষ্ককে তোমরা ঠিক এইভাবেই কাজে লাগাতে রকম এইরকমভাবে কনসেপ্ট ভাবা শুরু করো কনসেপ্ট ভাবলে ইতিহাসও ক্লিয়ার হবে এবং তার সাথে খেলার ছলে মজার ছলে এই পার্টটাও ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তার মানে হিপ্পালাস কি আবিষ্কার করেছিলেন ইনফরমেশান দেখো হিপ্পালাস কী আবিষ্কার করেছিলেন মনসুন আবিষ্কার করেছিলেন পরীক্ষায় আসতে পারে জন ক্যামবেল কি আবিষ্কার করেন সেক্স ট্যান্ড যন্ত্র আবিষ্কার করেন এবং এইখানে তোমরা ইতিহাসের কিছু তথ্য আশা করি দেখতে পেয়েছ আশা করি এই পয়েন্টটা তোমাদের আজকে ক্লিয়ার হয়ে গেছে ওকে যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে ভিডিওটাকে কী করতে হবে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে হবে আর কমেন্টে এটা জানাতে হবে ভারত আর কী কী করলে পৃথিবী দখল করতে পারত পৃথিবীতে হয়তো ভারত উপনিবেশ স্থাপন করতে পারতো তোমার কী মত সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে হবে অবশ্যই কমেন্ট বক্সে জানাও কারণ এইটা জানলে কি হবে আমাদের একটু গর্ব ফিল হবে যে এইটা করতে পারতো কা সেটা করতো যেই ভুলটা আগে হয়েছে সেই ভুলটা যাতে এখন না হয় সব মানুষকে জানতে সুবিধা করো এবং শেয়ার করে দাও ভিডিওটাকে ততক্ষণের জন্য আবার পরে পরশু দিন দেখা হবে তোমাদের সাথে পরশু দিন কি তারপরের দিন এই টাইমে ততক্ষণের জন্য টাটা গুড বাই বিদায় জয় হিন্দ Don't forget to like, share and subscribe ADA24-7 channel. Also download ADA24-7 app.